কাজ কমপ্লিট হলো, যাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। কাল ভোরে আমার মহালয়া আছে, ভোর ভোর উঠতে হবে, নালে মহালয় মিস হয়ে যাবে। তাড়াতাড়ি ভোর চারটের সময় উঠতে হবে। না শুয়ে পড় মা, কালকে ভোর চারটের সময় মহালয় আছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে তো। চুপ করে চুপ করে দাও, অ্যালার্মটা দিয়ে দি, সকালবেলা চারটের সময় উঠবো। উঠে প্রথমে আমরা কি দেখবো বলো তো মা? প্রথমে রেডিওর মহালয় শুনবো, তারপরে আমরা টিভিতে দূরদর্শনে মহালয় দেখবো, কেমন মা? ডোনা দাঁড়াও, আমি অ্যালার্মটা দিয়ে দিয়ে তারপর ঘুমিয়ে পড়বো। ঠিক আছে মা, ঘুমিয়ে পড়। চলো অ্যালার্ম দেওয়া কমপ্লিট, ভোর চারটের সময় উঠতে হবে, মনে থাকবে। চলো ঘুমিয়ে পড়ি। কি যে দিনকাল হলো আমাদের, আমাদের সময় তো সব সময় আমরা ভোরবেলা চারটের সময় উঠে রেডিওতে মহালয় দেখতাম, আর টিভিতে দূরদর্শনে মহালয় দেখতাম, আর এখনকার মেয়েরা বলছে মোবাইল ফোনে নাকি মহালয় দেখবে, সেটাও কি পসিবল? কি জানে, যাই বাবা আমার তো অনেক কাজ। কাজটা কমপ্লিট হলো, যাই মোবাইলটা একটু অ্যালার্ম দিয়েই ঘুমাই, নালে আমিও যদি ঘুম থেকে উঠতে না পারি। সবে তো ঘুমালাম, আমার তো চোখ কিছুতে খুলছে না বাবা। সবে চারটে বাজে, এখন কি করে উঠবো? তিনটের সময় ঘুমিয়ে গিয়ে চারটে ওঠা যায়, যাই ম্যালামটা বন্ধ করে একটু ঘুমিয়ে নি। আমি চোখই খুলতে পারছি না, ডোনা কি করে চোখ খুলবে? ডোনা বললো ফোনে নাকি হয় একটু ঘুমাই, একটু পরে উঠবো, পাঁচটার সময় উঠবো। অনেক দেরি হয়ে গেল তো, মহালয়টা মানে শুরুই হয়ে গেল। ডোনা হেই ডোনা, মহালয় দেখবি না? ডোনা এই ডোনা, মা মহালয় দেখবি না? এই ডোনা মহালয় দেখবি না? এই ডোনা ওট মা মহালয় দেখবি না? ডোনা এই ডোনা ওট মা মহালয় দেখবি না? উঠেই তো কটা বাজে, সবে তো ছটা বাজে, ঘুমাও কয়া পরে তো মহালয় চালিয়ে দাও, ঘুমাও। তাই আমার শরীরটা ভালো না, সারা রাত জেগে কাজ করেছি, যাই একটু ঘুমিয়েই পড়ি, কালকে তো মেয়ে চালিয়ে দেবে বললো, সবে তো ছটা বাজে। ডোনা কটায় হবে মহালয় মা? ঠিক আছে মা একটু ঘুমিয়ে নি। Oh no!
যাই একটু পিঙ্কি কে ফোন। হ্যালো শোন না, বলছি কালকে তো মহালয়, তাহলে ঠিক ভোর চারটের সময় কিন্তু আমরা ফুল তুলতে যাব, ঠিক আছে? তুই যাবি তো? ঠিক মনে থাকে জানো, ভোর চারটে, ঠিক আছে? সবাই মিলে আমরা কিন্তু ফুল তুলতে যাব। ভোরবেলা ফুল চুরি করার মজাই আলাদা, মনে থাকবে না তোর? আর শোন না, যদি কেউ যদি আমাদের মধ্যে ঘুম থেকে না ওঠে তাহলে কি করবো বলতো? তাহলে আমরা যে কজন যাবো, আমরা তো টোটাল 10-12 জন মিলে যাবো, আমি যাব, তুই যাবি, দাদ যাবি, তারপর আর কি বলে আর রাখি যাবে, প্রত্যুষা যাবে, সবাই যাবো, আমরা কি করবো? যে কজন আছি তো তুই যদি ঘুম নাও ভাঙে তাহলে কি করবো? সবাই সবার বাড়ির সামনে গিয়ে বাঁশি বাজাবো, বাঁশির আওয়াজ কিন্তু শুনতে পেলেই কিন্তু তুই কিন্তু ঘর থেকে বেরিয়ে যাবি, মনে থাকবে? আর শোন, একটা ভালো দেখে প্যাকেট নিবি, আর মোটা দেখে প্যাকেট নিবি, বুঝলি? ফুলের সঙ্গে সঙ্গে যদি কালার বাগানের যদি ফল পাই সেটাও তো মজা, তাহলে ফলটাও চুরি করে নিয়ে আসবো, ঠিক আছে? চল চলে বাই। ঠিক মনে থাকে জানো, ঠিক ভোর চারটে, ওকে? মনে থাকবে, চল টাটা। ছুটি আছে, স্কুল ছুটি মানে তো নিশ্চিন্তে 12টা অবধি ঘুমাবো, ও খুব মজা হবে, মহালয়া আমি পরে দেখে নেব। 12টা অবধি ঘুমাবো, কাল তো ছুটির দিন, মহালয়া দেখবি না? দেখবো তো, কিন্তু আমি 12টার পর মহালয়া দেখবো, রিপিট টেলিকাস্ট হবে তো ওই দুপুর 2টার সময়, তখন দেখে নেব। তো বন্ধুরা, আজকে একটু অন্যরকম ভিডিওটা মানে চেষ্টা করলাম, এটা জাস্ট নিজের মনের ইচ্ছা হলো যে সেকালের মহালয় ভার্সাম একালের মহালয়। তো আগে কিন্তু এটা কিন্তু আমি যা দেখিয়েছি সেটা কিন্তু ঠিকই দেখিয়েছি, সেকালের আমার চুলগুলো দেখো, পূজোর জন্য চুল বানালাম তো আমার চুলগুলো ফুল বানিয়ে দিচ্ছে। তো আগেকার ভিডিওতে আমি যা যা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেটা কিন্তু একটু হলেও একালের সেকালের সঙ্গে অনেকটাই ম্যাচ আছে, কারণ আমাদের সময় যখন মহালয় ছিল তখন আমরা কি করতাম, আমি করতাম, তোমরা করো কিনা জানি না, কিন্তু আমি না সকালবেলা বন্ধুদের সঙ্গে, সকাল বলবো না, সেটা হচ্ছে ভোরবেলা, মানে ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে আমরা সব বন্ধুরা মিলে ফুল চুরি করতে যেতাম। এটা একদম সত্যি ঘটনা, আমরা ফুল চুরি করতে যেতাম, প্লাস কি করতাম, মানে তখন ধরো ফুল চুরি করতে যেতাম সব বড় বড় বাড়িতে, তো বাড়ির যখন ফুল টুল নেওয়া হয়ে যেত, নিয়ে এসে বাড়িতে আসার সময় কি করতাম, বেলটা বাজিয়ে পালিয়ে আসতাম, ওরকম আমরা অন্ধকারের মধ্যে প্রায় অনেকের বাড়ির এরকম বেল বাজাতাম, এই বদমাইশিগুলো করতাম। শুধু কিন্তু ফুল নিতাম না, বললাম যে আচ্ছা, আমার ভাই ভিডিও করছিল, ক্রপ করলো, বলছে তখন কনিং মিল ছিল, আমি এমন কিছু আগেকার জন্মাইনি, প্রথম কথা ও বলছে কি তখন কি কনিং বেল ছিল, তো সত্যি কনিং বেল ছিল, ঠিক আছে? লোকের বাড়িতে গিয়ে টুক করে টিপে এসে পালিয়ে আসতাম, তো আজ থেকে 10 বছর আগেকার কথা বলছি, আমি তখন এমনও ছোট ছিলাম না যে কনিং বেল থাকবে না, ঠিক আছে? তখন কনিং বেল ছিল, আর আমরা সব বন্ধুরা মিলে, এখনো মনে আছে ওই বন্ধুদের সঙ্গে আমার এখনো মানে সম্পর্ক আছে, সেই চুরি করা বন্ধু বলতে গেলে, মানে ওই সময় আমরা ওই লোকের বাড়ির লোকের গাছের ফুল চুরি করতাম, পেয়ারা গাছের পেয়ারা চুরি করতাম, ডালিম গাছের ডালিম চুরি করতাম, ঠিক আছে? সব বড় বড় বাড়ির কথা বলছি। আর একটা কথা, আমার মাদের বেলায় মারাও এরকম করে আসতো, কিন্তু আমার মেয়ে করার সুযোগ পেল না, কারণ এখন কারোর বাড়িতেই সেরকম গাছপাছ নেই, বাগানও নেই, তাহলে এরা চুরিটা করবে কি? আর এখনকার বাচ্চারা কি, বড়রাও এখনকার বড়দের যেমন, আমারই ধরো কাজের এত চাপ যে সকালবেলা ভোর 4টার সময় উঠবো, মানে ভোর যেখানে আমি ভোর 5টার সময় ঘুমাই, তো ভোর 4টার সময় কিভাবে উঠবো বলো?
তবুও মহালয়ের দিন চেষ্টা করি একটু আমার হাজবেন্ডের সঙ্গে মানে ডোনার পাপার সঙ্গে তর্পণে যাওয়ার। তো ভোরবেলাতে উঠি কিন্তু ডোনাকে আর ডাকি না, অত সকালবেলা ডোনা ঘুমায় রাত্রির একটার দিকে, অত সকালবেলা ডোনা উঠে কি করবে। তো তাই জন্য সেকালের মহালয় আর একালের মহালয়ের মধ্যে অনেক তফাত আছে। আমাদের সময় মহালয় মানে কি না কি, মানে মা আসছে মহালয় থেকেই আমাদের মনে হয়েছে তো যে দুর্গাপুজো শুরু, ঠিক আছে। মানে মহালয় মানে সত্যি দিনটা যে কি ভালো কাটতো, যে সকালবেলায় শিউলি ফুল তুলতে যেতাম আর শিউলি ফুলের গন্ধ তো মানে কোনো কথা হবে না। আর এখন শিউলি ফুল গাছই প্রায় দেখতেই পারি না, আমাদের আশেপাশে মানে কোথাও শিউলি ফুল গাছ নেই, গাছ প্রায় খুঁজতে হবে এরকম ব্যাপার। আর আর একটা কি দেখালাম, দুটোই করলাম, কারণ দুটোই আমার একটু জানা ছিল, এই দুটো পার্টই করলাম, বেশি পার্ট আমি ঢোকাতে পারলাম না, কারণ এই দুটো পার্টই আমার মানে মতে জানা। আর একটা হচ্ছে ঘুম, আগেকার সত্যি 9টার সময় ঘুমিয়ে পড়তাম, রাতে 9টায় ঘুমিয়ে পড়তাম, আমাদের বেলা 9টা না হলেও বড় জোর 10টা, আর উঠে যেতাম মহালয়ের জন্য, আরো আগে আগে ঘুমাতাম, মা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিত, আর উঠে পড়তাম কখন সকালবেলায়, মানে সকাল কি ভোরবেলা 4টের সময় উঠেই আগে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জাগো তুমি জাগো তোমার রেডিওটা শুনতাম, তারপরে তো পাড়ায় তো সব জায়গায় জোরে জোরে আওয়াজ হতো শুনতাম, আর ওরকম ফুল চুরি করতাম, তারপর 5টার সময় ঘরে বসে টিভিতে মহালয় দেখতাম। আর এখন ডোনা মহালয় দেখে কটায় জানো, কারণ আমরা থাকি না, আমি আর ওর পাপা থাকি না, সেই জন্য ডোনার মহালয় দেখতে দেখতে প্রায় মানে ও তো বড়দের মহালয়টা তো বোঝে না, আমাদের সময় মহালয় খুব ভালো হতো, এখন আর মহালয়গুলো অন্যরকম হয়। আগেকার মহালয় যারা দেখবে তাদের ইচ্ছে হবে যে সকালবেলা উঠে দেখি, আর এখনকার অনেক কিছু মহালয় এখন ডান্স হয় সব কিছু হয়। আর ডোনা দেখে হচ্ছে বাচ্চাদের দুগ্গা দুগ্গা, ওটা ওটা আমিও দেখি, ওটা 10টার সময় হয় যত সম্ভব। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে দিলাম, মহালয় নিয়ে অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার মধ্যে এখনও, মানে যদি মনে করি না যে যদি বাচ্চাবেলাটা ফিরে পেতাম, বাচ্চাবেলা বলতে কিন্তু এমন কিছু ছোটবেলার গল্প বলছি না, আমি আমি যখন ক্লাস 7-8 পড়তাম তখনের গল্প বলছি, এখনকার বাচ্চারা 7-8 মানে অনেক বড় হয়ে যায়, আর আমাদের বেলায় 7-8 মানে সত্যি আমরা অনেকটাই ছোট, তাই না। এখনকার বাচ্চারা ভাবো মোবাইল, আমাদের বেলা একটা ছোট মোবাইল পেয়েছিলাম যখন আমি মাধ্যমিক পাস করেছিলাম, এইটুকু একটা মোবাইল পেয়েছিলাম, এই যে কিছুক্ষণ আগে আমি সেই মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম, তো এই যে এই মোবাইলটা এখনো আছে, এটা আমার এর আগে একটা স্মৃতি, আর এর আগের যে মোবাইলটা সেটাও আমি যত্ন করে রেখে দিয়েছিলাম, ঠিক এরকম এটা দিয়েছিল। তো চলো বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, হয়তো তোমাদের কারোর কথাগুলো ভালোও লাগবে, কারোর ছোটবেলা ফিরে পাবে, কারোর হয়তো রাগও হবে। তো যাই হোক, আমার যেটা বক্তব্য আমি বললাম, আমার আগের মহালয় ভীষণ ভালো লাগতো, প্লাস আগের আগেকার দিনটা মানে মহালয় মানে কি না কি, মানে প্রচুর কিছু আমাদের জন্য বাঙালিদের, প্রচুর কিছু, বিশেষ করে বড় থেকে শুরু করে বাচ্চাদের সবার মহালয় মানেই সব, মানে মা আসছে সেই দিন থেকেই আমাদের মনের মধ্যে আনন্দ, সেদিন থেকেই শুরু হয়ে যায় কাশ ফুলের গন্ধ, শিউলি ফুলের গন্ধ, শিউলি ফুল দিয়ে পুজো দেওয়া এখন কিছুই পাই না। তো চলো, আগের মহালয়াটাকে সত্যি মিস করি, যদি ভাব মানে এখন ভগবানের কাছে প্রে করি যদি ছোট হয়ে যেতাম সেই আগের দিনগুলো ফিরে পেতাম, যাই হোক সেটা তো আর হবে না, এখন এদেরকে নিয়েই মহালয় দেখি। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো, টাটা।